السلام علیکم ورحمۃ اللہ حضرت یونس علیہ السلام এর দোয়া মাছের পেটে থাকা অবস্থায় ক্ষমা প্রার্থনা করে হযরত ইউনুস আলাইহিস সালাম নিম্নোক্ত দোয়াটি করেছিলেন। দোয়া ইউনুস হিসেবে যেটি আজও প্রসিদ্ধ দোয়াটি এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين অর্থ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা, তোমার পবিত্রতা কীর্তন করছি, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। হযরত ইউনুস আলাইহিস সালাম এর ন্যায় আল্লাহ তাআলা অন্যান্য বিপদগ্রস্তদেরও এরূপ দোয়ার ফলে নিম্ন মুক্তি দিবেন বলে অঙ্গীকার করেছেন।